Dear viewers, আশা করি সকলে ভালো আছেন। শামিম সিটি স্ক্যান অ্যান্ড এমআরআই লার্নিং সেন্টারে চলছে সিটি স্ক্যান বিষয়ে আলাপ। আমার আজকে ইন্ডিকেশনের বিষয়গুলো হলো নেক্সট সিটি স্ক্যান কী জন্য আমরা করব এবং নেক্সট সিটি স্ক্যান করলে কী কী রোগ বা কী কী ফাইন্ডিংস পাওয়া যেতে পারে এবং এর মধ্যে আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ গ্ল্যান্ডের সম্পর্কে আলাপ করব, সেটা হচ্ছে সেলাইভারি গ্ল্যান্ড। সেলাইভারি গ্ল্যান্ড সম্পর্কে আমরা আজকে বিস্তারিত আলাপ করব। তার আগে সবার কাছে একটি রিকোয়েস্ট, চ্যানেলটি যদি এখনও কেউ সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে নিন, তাহলে আমার ভিডিওর সর্বশেষ নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। নেক্সট সিটি স্ক্যান কি কারণে করব সেগুলো যদি ব্যাখ্যা করতে যাই, প্রথমে আমাদের নেকের মধ্যে কিছু গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড রয়েছে, হ্যাঁ আমি সেগুলো সম্বন্ধে একটু প্রথমে বলবো যে আমাদের সেই গ্ল্যান্ডগুলোতে কী সমস্যা হয় এবং সেই গ্ল্যান্ডগুলোতে সমস্যা হওয়ার ফলে কী কী দেহে সমস্যা হতে পারে সেগুলি আলাপ করে নেব। তাহলে সেই গ্ল্যান্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে সেলাইভারি গ্ল্যান্ড। সেলাইভারি গ্ল্যান্ডের আমাদের দেহে কী কাজ করে, হ্যাঁ সেলাইভারি গ্ল্যান্ড গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ করে, এর মধ্যে অন্যতম হচ্ছে আমরা যে খাবার খাই সেগুলোকে সে পর্যাপ্ত পরিমাণে ভিজিয়ে দেয়, যার কারণে এটা হজমে সহজ হয়। তারপরে এটা আরও কী কাজ করে, এটা একটা অ্যামাইলেজ নামক একটা এনজাইম উৎপাদন করে। এই অ্যামাইলেজের কারণে স্টোমাকে গিয়ে খাদ্যটা সহজেই ভেঙে যেতে পারে। এছাড়া সেলাইভারি গ্ল্যান্ড থেকে উৎপন্ন সেলাইভা আমাদের মুখের স্বাস্থ্য সুরক্ষা করে। এই সেলাইভারি গ্ল্যান্ড আবার তিন ধরনের, একটা হচ্ছে প্যারোটিড গ্ল্যান্ড, একটা হচ্ছে সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ড, আর একটা হচ্ছে সাবম্যান্ডিবুলার গ্ল্যান্ড। প্রতিটা গ্ল্যান্ডই দুই পাশে দুটি করে থাকে, অর্থাৎ প্রত্যেকটা গ্ল্যান্ডই দুটো করে থাকে। প্রথমে আমরা প্যারোটিড গ্ল্যান্ডে কি সমস্যা হতে পারে সেটা নিয়ে একটু আলাপ করি। প্যারোটিড গ্ল্যান্ডের সবচেয়ে কমন সমস্যা হচ্ছে প্যারোটাইটিস, অর্থাৎ প্যারোটিড গ্ল্যান্ডে প্রদাহ। তাহলে এই প্রদাহটা কোন ভাইরাসের কারণে হতে পারে সেটা আমরা একটু জানি। অনেক ভাইরাসের কারণে আমাদের এই প্যারোটিড গ্ল্যান্ডে প্রদাহ হতে পারে, কিন্তু সবচেয়ে কমন যেটা হতে পারে সেটা হচ্ছে MUV নামে একটা ভাইরাস রয়েছে, সেটার কারণে হতে পারে। এছাড়া আরও যে কারণগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের হিপ, অ্যাবস্টেনবার অ্যান্ড COVID-19 কারণে এটা হতে পারে। তাহলে এই যে প্যারোটাইটিস যে হয় সেটা আমরা কীভাবে বুঝব, অর্থাৎ এটার সিমটমসগুলো কী হতে পারে? এটার সিমটমসগুলো হতে পারে জ্বর আসতে পারে, মাথা ব্যথা হতে পারে, ঠোঁট ফুলে যেতে পারে, আমাদের শরীরে ক্লান্তি ভাব আসতে পারে, কাজ করার ক্ষমতা বা কাজের প্রতি অনীহা আসতে পারে, মুখ শুকিয়ে যেতে পারে, চোখ শুকিয়ে যেতে পারে। আরও কী কারণে আমাদের এই প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যেতে পারে? আরও যে কারণ রয়েছে সেটার মধ্যে আরও একটি কারণ অন্যতম, সেটা হচ্ছে সেলোডেনোসিস নামে একটি কারণ রয়েছে যেটার কারণে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড ফুলে যেতে পারে। তাহলে সেই সেলোডেনোসিস বলতে আসলে আমরা কী বুঝি? সেলোডেনোসিস ইজ এ রিকারেন্ট নন ইনফ্লামেটরি নন নিউপ্লাস্টিক এনলার্জমেন্ট অফ দ্য সেলাইভারি গ্ল্যান্ড, অর্থাৎ সেলোডেনোসিস হলো আমাদের লালা গ্রন্থির পুনরাবৃত্ত অপ্রদাহজনক নন নিউপ্লাস্টিক বৃদ্ধি। এটি সাধারণত প্যারোটিড গ্রন্থিতেই ঘটে থাকে, বেশিরভাগ ক্ষেত্রে দুদিকের প্যারোটিড গ্ল্যান্ডে ঘটে, তবে কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটির মধ্যেও এই
সেলুডেনোসিস ঘটে থাকে। এখন আমি আপনাদেরকে প্যারোটিড গ্ল্যান্ড নর্মাল সিটি স্ক্যানে কীরকম দেখা যায় এবং ফুলে গেলে কীরকম দেখা যায় সেই ধরনের কিছু চিত্র উপস্থাপন করব। তাহলে চলুন আমরা এই প্যারোটিড গ্ল্যান্ডের নর্মাল এবং অ্যাবনর্মাল অবস্থার কিছু ছবি দেখি। প্রথমে একটু দেখি আমাদের বাহ্যিক অবস্থাগুলো কী হয়। এই যে দেখুন আমাদের একদিকের আমাদের প্যারোটিড গ্ল্যান্ডটা ফুলে গিয়েছে। এই যে আরেকটি ছবি দেখুন, এই যে ফুলে গিয়েছে। আর এই ছবিটিতে দেখুন দুই দিকে আমাদের প্যারোটিড গ্ল্যান্ড ফুলে গিয়েছে। এখন সিটি স্ক্যানের এই এক্সিয়াল ছবিটিতে দেখুন আমাদের যে রাইট সাইডের লাল তীর দেওয়া গ্ল্যান্ডটিকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আমাদের রাইট সাইডের প্যারোটিড গ্ল্যান্ড, এটা হচ্ছে আমাদের নর্মাল প্যারোটিড গ্ল্যান্ড। আর এই যে লেফট সাইডের যে আমাদের হলুদ তীর দেওয়া যেটা আমি এখন দেখিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে ইনফ্লামড আমাদের প্যারোটিড গ্ল্যান্ড। এরপরের ছবি যে করোনাল আমাদের ছবিটি রয়েছে, করোনাল ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটা লেফট সাইডে আমাদের সোয়েলিং রয়েছে, ফুলা রয়েছে। এরপরে যে এক্সিয়াল ছবিটি দেখা যাচ্ছে এটা আমাদের বাইলেটারালি, অর্থাৎ দুই দিকে আমাদের ফুলা রয়েছে। এরপরের চিত্রটি আমাদের এটাতেও আমাদের বাইলেটারালি প্যারোটিড গ্ল্যান্ডে সমস্যা রয়েছে, অর্থাৎ এনলার্জমেন্ট রয়েছে প্যারোটিড গ্ল্যান্ডের। এরপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটাও একটা করোনাল ছবি, করোনাল ছবির আমাদের ডান দিকের আমাদের প্যারোটিড গ্ল্যান্ডে প্রবলেম রয়েছে। এইটা এক্সিয়াল ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন এটারও ডান দিকেরটায় সমস্যা রয়েছে। এরপরে যে এক্সিয়াল ছবিটি দেখতে পাচ্ছি সেটাতেও ডান দিকে সমস্যা রয়েছে। একদিকে সমস্যাকে বলে ইউনিল্যাটারাল এবং দুই দিকে সমস্যাকে বলে বাইল্যাটারাল। যেমন পরের ছবিটিতে আমরা দেখতে পাচ্ছি বাইল্যাটারালি প্যারোটিড গ্ল্যান্ডে সমস্যা রয়েছে। এতক্ষণ প্যারোটিড গ্ল্যান্ডের কিছু ফাইন্ডিংস দেখানো হলো, এখন সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের কিছু ফাইন্ডিংস চলুন আমরা দেখে নেই। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে মেস হতে পারে, যে মেসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ক্যান্সারবিহীন এবং কোনো প্রকার চিকিৎসা ছাড়াই এগুলি ভালো হয়ে যেতে পারে। তবে কিছু কিছু ক্ষেত্রে সেগুলি গুরুতর আকার ধারণ করতে পারে এবং সেগুলি অপসারণের জন্য আমাদের সার্জিক্যাল ট্রিটমেন্টের প্রয়োজন হতে পারে। সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে মেসের কারণগুলোর মধ্যে রয়েছে ডিহাইড্রেশন, ধূমপান এবং বিকিরণের এক্সপোজার। সাবমেন্ডিবুলার মেসের উপসর্গগুলো কী কী হতে পারে একটু দেখে নেই। সেগুলো হতে পারে আমাদের যে চোয়াল, গাল এইসব জায়গায় একটা বড় পিণ্ড হতে পারে, যেটা ব্যথাহীন হওয়ারই বেশি সম্ভাবনা থাকে। আমাদের মুখের একটি অংশে অসারতা আকার ধারণ করে, আমাদের মুখের এক পাশে ঝুঁকে পড়তে পারে, অর্থাৎ মুখের আমাদের এক পাশটা ঝুলে যেতে পারে, হ্যাঁ পিণ্ডের জায়গায় ফুলে যেতে পারে, গিলতে সমস্যা হতে পারে, আমাদের মুখটা আমরা পুরোপুরি খুলতে অসুবিধা বোধ করতে পারি। চলুন দেখা যাক কয়েকটি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের ফাইন্ডিংস। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এক্সিয়াল ছবি, এই যে দেখুন এখানে কিন্তু একটা মেসের মতো কিছু একটা হয়েছে। তারপরে দেখুন এই যে করোনাল ছবিটিতে একটু প্রবলেম দেখা যাচ্ছে, সার্জিক্যাল ছবিতে একই এরিয়ায় প্রবলেমটা দেখা যাচ্ছে। আমরা এই পরের ছবিটি যদি দেখি এখানে কিন্তু আমাদের বাম দিকে আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডের সমস্যা দেখা যাচ্ছে। তার পরের ছবিটাও তো আমরা দেখতে পাচ্ছি বাম দিকে আমাদের সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে সমস্যা দেখা যাচ্ছে। এর পরের ছবিতে কিন্তু আমরা আবার দেখতে পাচ্ছি বাইল্যাটারালি সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে সমস্যা দেখা যাচ্ছে। এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন সেটাতে বাম দিকে সাবমেন্ডিবুলার গ্ল্যান্ডে সমস্যা দেখা যাচ্ছে, এর পরের ছবিটিতে আবার ডান দিকে সমস্যা দেখা যাচ্ছে, এর পরে আরেকটি ছবিতে আমরা বাম দিকে সমস্যা দেখতে পাচ্ছি। এবার আমি আপনাদেরকে সাবলিঙ্গুয়াল গ্রন্থি সম্পর্কে কিছু ধারণা দেব এবং এর কিছু সিটি ফাইন্ডিংস দেখাব। সাবলিঙ্গুয়াল গ্রন্থিটি হচ্ছে সেলেবেরি গ্ল্যান্ডের মধ্যে সবচেয়ে ছোট গ্রন্থি। এই ছোট গ্রন্থিটির অবস্থান আমাদের মুখের ভিতরে, মুখের ভিতরে আমাদের
তিনটা মাসেলের মধ্যে আমাদের এই গ্রন্থিটা থাকে। সেই মাসেলগুলো হচ্ছে আমাদের জেনিও হায়েড, হায়োগ্লোসাস এবং মাইলোহয়েড মাসেল দ্বারা আবৃত থাকে। সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডের সবচেয়ে সাধারণ টিউমার হল মিউকো এপিডার্ময়েড কার্সিনোমা এবং অ্যাডিনয়েড সিস্টিক কার্সিনোমা। স্যালাইভারি গ্ল্যান্ডে যত টিউমার হয় তার সবচেয়ে কম সংখ্যক সমস্যা হয় আমাদের এই সাবলিঙ্গুয়াল গ্ল্যান্ডে, এবং এটা এতই কম যে এটার অনুপাত মাত্র 1%, অর্থাৎ 100টা যদি টিউমার হয় তাহলে একটা হতে পারে সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে বা তারও কম। কিন্তু দুর্ভাগ্যের বিষয় এই যে এত কম পরিমাণ সমস্যা আমাদের সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে হয়, কিন্তু যেগুলো হয় সেগুলোর মধ্যে আবার 70-90% টিউমারগুলোই হলো ম্যালিগন্যান্ট টিউমার। যদি কারো সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে এই ধরনের টিউমার হয় তাহলে কিন্তু তার এখান থেকে পরিত্রাণ পাওয়া খুবই মুশকিল, অর্থাৎ এটার চিকিৎসা ব্যবস্থা খুবই দুরূহ। তাহলে চলুন এখন আমরা সাবলিঙ্গুয়াল গ্রন্থির কয়েকটি ফাইন্ডিংস দেখি। এই যে আপনি ছবিটিতে দেখতে পাচ্ছেন, এই যে লেফট সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে একটা সমস্যা, এরপরে যে করোনাল ছবিটিতে দেখতে পাচ্ছেন এটাও সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে আরেকটি সমস্যা, তারপরে যে ছবিটিতে দেখতে পাচ্ছেন আমাদের ডান দিকের সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে একটা প্রবলেম দেখা যাচ্ছে, তারপরের ছবিটিতেও আপনারা দেখতে পাচ্ছেন এটারও ডান দিকে সাবলিঙ্গুয়াল গ্রন্থিতে একটা সমস্যা দেখা যাচ্ছে। আজকে আমি স্যালাইভারি গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা করলাম। আগামী ভিডিওতে আমি আশা করছি আমাদের যে আরেকটি গ্ল্যান্ড রয়েছে এই নেকের মধ্যে থাইরয়েড গ্ল্যান্ড এবং থাইরয়েড কার্টিলেজ সম্পর্কে আলাপ করব। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন, তাহলে সিটি স্ক্যান এমআরআই সম্পর্কে ভালো একটা ধারণা পাবেন। খোদা হাফেজ।